কাজ সিয়াম পালন করার নিয়তে সিয়াম রাখে কিন্তু পরে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে সিয়াম ভেঙে ফেলে, তাতে কি কাফফারা দিতে হবে? না, কোনো কাফফারা না। কাফফারা তো শুধু সহবাস যদি কেউ করে, আর বাকি যদি পানাহার করে সুস্থ অবস্থায় রমজান মাসও পানাহার করে কেউ সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাতে কাবিরা গুনাহ হবে, তওবা করতে হবে, এবং কাজা একটি নষ্ট করেছে সে একটি রাখতে হবে, এবং অনেক বড় গুনাহ করেছে তওবা করবে কাজা করবে। কাফফারা শুধু কেউ সহবাস করে যদি কোনো ফরজ সিয়াম নষ্ট করে রমজান মাসের, তাহলে আর এই ক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ ছিল আর সেটি কাজারও রোজা, সুতরাং সেই ক্ষেত্রে সে গুনাহগারও হবে না। যেমন রমজান মাসে কেউ রোজা শুরু করেছে, সিয়াম শুরু করেছে আর তারপর অসুস্থ হয়ে গেছিল, ছাড়বে না, অবশ্যই ছেড়ে দেবে। প্রমাণ কানামিন কুমারিদান ও আলা সাফার, রমজান মাসের সিয়াম সম্পর্কে, রমজানের মোবারক মাস সম্পর্কে বলছে, কিন্তু রমজান মাসে তোমাদের অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদা তুমি না ইয়ামিন ওখার অন্য সময় পূরণ করে নেবে, তো কাজা ওই রকম অন্য সময় পূরণ করে নেবেন। مقامهم فوق رأس الجبال وفوق الروابي وعند القمر.